হাই ফ্রেন্ড, ফিরে এলাম জয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল নিয়ে। তো আমি আজকে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, সেই টিপসটি আপনাদের ব্যস্ত জীবনে কিছু সময় বলে দেবে। তো আমরা অনেক সময় ব্যস্ত থাকি, গাড়ি চালাই অথবা কোনো কাজের মধ্যে থাকি, আমাদের সময়গুলো জানা যায় না, তো ঘড়ি দেখতে হয় অথবা মোবাইল পকেট থেকে বের করে দেখতে হয়। তো তার জন্য আমি একটি টিউটোরিয়াল বানিয়েছি যেটি আপনাদের ব্যস্ত জীবনকে আরও সহজ করে তুলবে। তো এর জন্য আপনাদের দিকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা এবং ভিডিওটি শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনে ক্লিক করুন। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করছি। তো এর জন্য আপনাদের দিকে প্লে স্টোরে সরাসরি যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি দেখবেন বেঙ্গলি টকিং ক্লক। বেঙ্গলি টকিং ক্লক লেখার পর এখানে দেখুন চলে এসেছে বেঙ্গলি টকিং ক্লক অথবা সময় বলা ঘড়ি। তো এখানে আপনারা এটি ইনস্টল করে দেবেন, আমার ইনস্টল করা আছে, তো আমাকে ওপেন দেখাচ্ছে। তো সরাসরি আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে এই পেজে একটি দেখুন ঘড়ির ছবি দেখিয়েছে, তো অথবা ক্লকের ছবি দেখিয়েছে। তো এখানে সরাসরি আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে আপনাকে চারটি অপশান এসেছে। তো চারটে অপশানের মধ্যে আপনাকে বলেছে এভরি 15 মিনিট অ্যানাউন্সমেন্ট, এভরি 30 মিনিট অ্যানাউন্সমেন্ট, এভরি 1 আওয়ার্স অ্যানাউন্সমেন্ট অথবা টার্ন অফ। তো এখানে বলেছে আপনি যদি 15 মিনিট ছাড়া অ্যানাউন্সমেন্ট করতে চান এবং 30 মিনিট ছাড়া অ্যানাউন্সমেন্ট করতে চান এবং 1 ঘন্টা ছাড়া অ্যানাউন্সমেন্ট করতে চান। তো সাধারণত 1 ঘন্টা ছাড়াই করে, তো এটি আপনি 15 মিনিট করতে পারেন। তো এখানে দেখুন এই যে এটি ভলিউম, তো এটির মাধ্যমে আপনি ভলিউমটি সরাসরি 100 করে দিতে পারবেন। করে দেওয়ার পর এখানে আপনি তো এখানে চেক করে দেবেন ডোন্ট স্পিক ইন 12টা থেকে 6টা 45, তো আর কিছু করতে হবে না। তো 15 মিনিট ছাড়া আপনাকে জানিয়ে দেবে যে কতটা বেজেছে অথবা কটা বেজেছে। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।